আপনারা যে উপস্থিত আছেন, রাইজিং বিডির প্রকাশক তাহির হাসান সাহেব উপস্থিত আছেন, রাইজিং বিডির সম্পাদক নওশের সাহেব, আর এমন দুইজন মানুষ আমার সামনে আছেন। আসলে শুধু জনিবার খেলা দেখার জন্য শুধু স্টেডিয়ামে যেতাম না, জনিবারে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করতে ওইখানে যেতাম। আর আলফাজ ভাই তো মানে মানে আমার খুবই কাছের, আমরা পাশাপাশি থাকি মিরপুরে। আর আলফাজ ভাই আরেকটি পরিচয় আছে যে ওয়ার্ল্ড কাপের একটা খেলায় প্রথম আমরা যখন মানে চ্যাম্পিয়ন হই, এবং আলফাজ ভাইয়ের গোলে মনে হয় আমরা চ্যাম্পিয়ন হই। আলফাজ ভাই মনে আছে কিনা আমি জানি না। আলফাজ ভাই এবং আমাদের আরেকজন আমার মানে আরেকজন বন্ধু আছেন, আশরাফুল কাদের বন্ধু, সেও জাতীয় দলে খেলেছে, সে এখন আমাদের ডিস্ট্রিবিউটর কাপাসিয়া। বন্ধু ভাই একটা ফ্লাইং বলে গোল করে, অনেক চমৎকার গোল, এবং আলফাজ ভাই জয়সূচক গোলটা করে আমরা 2-1 গোলে জিতি। এরপর আরো অনেক খেলা হয়েছে, আলফাজ ভাইকে আমরা নিয়ে গিয়েছি, আলফাজ ভাই আমাদের ঘরেরই মানুষ। আর ওয়ার্ল্ডন হচ্ছে এমন একটি পরিবার যে খেলার সাথে সবসময় ছিল, আছে, থাকবে। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আমাদের যদি 10টি টাকা প্রফিট হয়, এখান থেকে আমরা একটা পোর্শন আমরা দেশের কল্যাণে ব্যয় করব, সেটা ফুটবল হতে পারে, সেটা যে কোনো কল্যাণমূলক কাজে হতে পারে, আমরা ব্যয় করব। আমরা কমিটেড, মানে ওয়ার্ল্ডন পরিবার কমিটেড। কাজেই আপনারা ওয়ার্ল্ডনের পণ্য ব্যবহার করবেন, ওয়ার্ল্ডন সহ বাংলাদেশের যে সকল পণ্য সামগ্রী উৎপাদিত হয় ব্যবহার করবেন। কারণ আপনি দেখেন, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি যে মায়ের কাছে কখনো মেয়ে অসুন্দর হয় না, ঠিক আছে? মায়ের কাছে কখনো ছেলে অসুন্দর হয় না। আপনার মা বাবা যখন আপনার বোনকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজে, তখন কিন্তু আপনার মতো ছেলে খুঁজে, তাই খুঁজে না? আর আপনাকে যখন বিয়ে করার জন্য পাত্রী খুঁজে, তখন আপনার বোনের মতো মেয়ে খুঁজে। আমরা হচ্ছি তাই বাংলাদেশে, আমরা বাংলাদেশে পণ্য তৈরি করছি। আপনারা যদি আমাদের পণ্য বেশি বেশি ব্যবহার করেন, তাহলে পাত্রও সুন্দর হবে, পাত্রীও সুন্দর হবে। এটা হচ্ছে আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের পণ্য ব্যবহার করবেন। আরেকটি কথা বলবো যে ওয়ার্ল্ডন পরিবার যে কথাগুলো তারা বলে, তার কমিটমেন্ট থেকেই বলে, সেগুলো তারা বাস্তবায়ন করে। গতকালকে আমরা আমি মেহেরপুরে একজন মহিলা, সে একটা রেফ্রিজারেটর একটা গাড়ি পেয়েছে, সে মহিলা রেফ্রিজারেটরটা কেনার জন্য 3 বার শোরুম থেকে বের হয়ে চলে আসছে, কিনবে কি কিনবে না তাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কেন 3 বার বেরিয়ে আসছে। সে বলে না, আমি আমার ছেলের সাথে ফোন করার জন্য বেরিয়ে আসছি। আসলে সে মানে ওয়ার্ল্ডন কিনবে না মার্সেল কিনবে, এর জন্য সে 3-3 বার বেরিয়ে আসছে। তারপরে যখন উনি রেফ্রিজারেটরটা কিনছে, কেনার পরে 7 মিনিট পরে ওনার মোবাইলের মধ্যে মেসেজ আসছে আপনি গাড়ি পেয়েছেন। তখন উনি বলেছেন, সত্যি কি আপনারা আমাকে গাড়ি দেবেন? সে বিশ্বাস করতে পারে নাই যে আমি একটা ফ্রিজ কিনে কিভাবে গাড়ি পাই। তো ওইখানে আপনার উপজেলা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা ছিল, মানে ওনারা ওনাদের দাওয়াত করা হয়নি, কিন্তু ওনারা ওই ধুলিডগরের সাউন্ড পেয়ে চলে আসছে যে আসলেই গাড়ি দেয় কিনা। তো আমরা আসলে এমন একটি পরিবার, সত্যিকার অর্থে আমরা যা বলি আমরা সেটি করার চেষ্টা করি এবং আমরা করি। আর জনি ভাই যেটা বললো যে হ্যাঁ, সামনে বাংলাদেশেও যখন ফুটবল হবে, নওশের সাহেব আসেন সম্পাদক, উনি যেন আমাকে নক করে, আমিনুল আছে, এই আসিন আছে, আমরা তাদের সাথে আছি। যদিও রাইজিং মিডিয়া আমাদেরই পত্রিকা, পার্টিসিপেট আলাদা সত্তা, তারা আলাদাভাবে কাজ করে, আমরা আলাদাভাবে কাজ করি। ওনারা যদি আমাদেরকে বলে যে হ্যাঁ আমরা কুইজ করবো, আমরা অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনাদেরকে সহযোগিতা করবো, এবং সেটা বাংলাদেশ অন্য কেউ করুক আর না করুক আমরা করবো। আমরা চাই যে পাঠকরা পত্রিকা সংবাদ পাঠের সাথে সাথে অন্য কিছু জানুক বা কিছু পেয়ে একটু আনন্দিত হোক। আসলে পাওয়ার মধ্যে আনন্দ অবশ্যই আছে, যারা পায় সেই বুঝে, আবার দেওয়ার মধ্যেও আনন্দ আছে। আমরা যখন দিই আমাদের মনটা অনেক বড় হয়ে যায়, দেওয়ার মধ্যেও আসলে অনেক আনন্দ। আমরা কুইজ করেছি অনেকগুলো পত্রিকার সাথে, অনেকগুলো টিভির সাথে, আজকে বিকালেও যে উনি যাচ্ছে FDC-তে, সম্ভবত আমরা পুরস্কার দেবো। এরকম মানে 1-2 দিন পর পরই জনি ভাই যেটা বললো যে জনি ভাইয়ের সাথে পত্রিকা অফিসে দেখা হয়ে যায়, আরও দেখা হয়, মানে তন্দু ভাইয়ের সাথে দেখা হইলো, টিবু ভাইয়ের সাথে দেখা হইলো, আলফাজ ভাইয়ের সাথে দেখা হইলে হয়ে যাবে হয়তো। তো আমরা পুরস্কারগুলো দেব, পুরস্কারগুলো দেওয়ার পেছনে আসলে যুক্তি আমাদের একটাই যে আপনারা এই দেশটির কথা চিন্তা করবেন, কারণ দেশটি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে আমরা কেউ সুখে থাকবো না। কাজে সবার আগে দেশ,
আর দেশটি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। যারা পুরস্কার পেয়েছেন সবাইকে ধন্যবাদ, আর যারা পায়নি আগামী দিনে ইনশাল্লাহ পাবে সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আসসালামু আলাইকুম।